দেশপ্রেম ইমানের অঙ্গ। মুসলমানরা গণতন্ত্র রক্ষা করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। ইসলামে সন্ত্রাসের স্থান নেই। কোরআন হাদিসে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবার নির্দেশ রয়েছে। স্বাধীনোত্তর কিংবা স্বাধীনতা অর্জনে উলামা সহ মুসলিম বীরপুরুষদের অবদান অপরিসীম। স্বাধীনতা যুদ্ধে অসংখ্য উলামা শহীদ হয়েছেন। ইতিহাস এসবের সাক্ষ্য বহন করে চলেছে, কেউ এটাকে মুছে ফেলতে পারবে না। রবিবার স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে কাটিগড়া ও কালাইনের মাদ্রাসা ছাত্রদের নিয়ে আয়োজিত বর্ণাঢ্য র্যালির শেষে এই কথাগুলো বলেন মুফতি মাহবুবুল আলম। তিনি বলেন, কোরআন সব মানুষকে সমান মর্যাদায় ভূষিত করেছে। ইসলামে ছোট জাত বড় জাতের কোনো বালাই নেই। মানুষের মধ্যে ভেদাভেদের কোনো স্থান নেই। সবাই মানুষ জাতি। সাম্য ইসলাম ধর্মের মূল মন্ত্র। সে মন্ত্রে সকলকে উদ্বুদ্ধ হতে বলেন মৌলানা মুফতি মাহবুবুল আলম বরভূঁইয়া। বলেন, দেশকে বৈরী শক্তির হাত থেকে রক্ষা করতে তথা স্বাধীনতা লাভের জন্য হিন্দু মুসলমানরা যে সাফল্য লাভ করেছিলেন তা বর্তমানে কিছু দল সংগঠন ধ্বংস করতে উঠে পেরে লেগেছে। এই সময় সাম্প্রদায়িক শক্তিকে রোধ করতে হিন্দু মুসলিমদের পুনরায় ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। দেশে শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে, যাতে অমুসলিম ভাইদের সঙ্গে ঐক্যের সম্পর্ক মজবুত করে সাম্প্রদায়িকতার এই দেওয়াল ভাঙা যায়, যে দেওয়াল দেশভাগের পর হিন্দু মুসলমানদের মধ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে গড়ে তোলা হয়েছিল। বর্তমানে সেই দেওয়াল আরও উঁচু হচ্ছে। তিনি প্রসঙ্গক্রমে বলেন, পথ দুর্ঘটনায় আহত কিংবা আগুন নেভানোতে জাতি ধর্ম বর্ণের কোনো পরিচয় থাকে না। মানবিকতা বোধ সম্পন্ন মানুষ সমাজে নির্যাতন অত্যাচার অপপ্রচার কিংবা অবিচারে লিপ্ত হতে পারে না। এদিন গোটা কাটিগড়া অঞ্চলের প্রধান প্রধান সড়ক পরিক্রমা শেষে কালাইন দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে সারগর্ভ কথা তুলে ধরেন মুফতি মাহবুবুল। এদিন উত্তর পূর্ব ভারত সবাহি মক্তব চূড়ান্ত পরীক্ষায় 1 থেকে 10 মধ্যে স্থান করে নেওয়া 4 জন কৃতিকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলানা এনামুল্লাহ, মৌলানা জাবির হোসেন, মৌলানা হুরমত আলী খান, মৌলানা শফিকুর রহমান তাপাদার, মৌলানা মুফতি আবু বক্কর লস্কর, মৌলানা হুসেন আহমেদ বরভূঁইয়া প্রমুখ। কালাইন থেকে আব্দুস সুবহান লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। ইংরেজের খিলাফ জিহাদ করা ফরজ মুসলমানের লাগে এবং সেই সময় থেকে তার যারা ছাত্র, বিশেষ করে শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ শহীদ, তাই তাই পুরো বড়ভাবে স্বাধীনতার ক্যাম্পেইন চালাইছে। আজকে ইতিহাসের মধ্যে এটা ছোট একটা আন্দোলন হিসাবে দরিয়ে নেওয়া হয়। তাহলে এটা হইল সর্বপ্রথম আন্দোলন ভারতবর্ষ স্বাধীনতার লাগে, যে আন্দোলন শুধু মুসলমানের লড়িছিল না, বিভিন্ন নন মুসলিম রাজা মহারাজা যারা আসলে এরার কাছে ইন্টেনসিটি পাঠাইছে, সিটি পাঠাইয়া বিরাট আন্দোলন শুরু করছে এবং যুদ্ধ হয়েছে আর বালাকোটের ময়দানও তাই তাই ইংরেজের লগে যুদ্ধ করিয়া ওখানে শহীদ হয়েছে। এটা হইল এরা হইলা স্বাধীনতা সংগ্রামের প্রথম দরকার যারা শহীদ। এরপরে আপনার কেন 1857 যেটা রিভোল্ট, যেটা ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স আমরা যেটা রেখো, এটার শুরুয়াতেও ওখান থেকে হয়ে গেছে। এরপরে ধীরে ধীরে তান্তানোর লগে সম্পর্কিত সমস্ত উলামা একরাম হল শাহ আলী উল্লাহ খানদিসে দেহলভী রহমতুল্লাহ আলাই এবং এরপরে হজরত ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই, তান্তানোর শাগির হজরতে কাসিম নানদী রহমতুল্লাহ আলাই, হজরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, ঢিনজানবী রহমতুল্লাহ আলাই, এই সব আসলা সেই 1857 যে ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স সেইটার মধ্যে সামলিন ময়দান ময়দানও তাই তাই যুদ্ধ করছে। হজরত ফজলুর রহমানগঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই, এরা খালি বড় বড় আল্লাহওয়ালা এবং খানকাত করা শুধু আসলো না, তারা একদিকে খানকাত আসলা এবং সেই সঙ্গে ইংরেজের বিরুদ্ধে ময়দানের মধ্যে যুদ্ধ তাই তাই করছে। আইজও খানকা ইমদাদিয়া যেটা থানা ভবনের মধ্যে আছে, খানকা ইমদাদিয়া এখানে আইজও ইংরেজের গুল্লির দিশা আছে। যার কারণে তাই তাই শুধু একদিকে খানকাত মেহনত মাদ্রাসাত মেহনত শুধু অতটুকু সীমাবদ্ধ আসলো না, ময়দানও নামিয়া ইংরেজের বিরুদ্ধে তাই তাই নিচে হাত করছে। এইবার আমাদের স্বাধীনতা দিবার লাগে।
কিন্তু পারসুইং না বিভিন্ন কারণে সেই সময় 1857 যে সংগ্রাম যেটা সেটা বিফল হইছে কিন্তু এরপরেও তাইতে ফিসে পারসুইং না কান্তানার বিষয়ে ইংরেজ লাগি গেছিল এবং ইংরেজে সেই সময় লক্ষ লক্ষ ওলামা একরামে হত্যা করছে ফাঁসির কাষ্ঠে ঝুলাইছে এমন সময় দেখা গেল যে এই দেশটা কি এই উঠিয়া যাইব কি ওলামা একরাম তখন তাইতে একটা মাদ্রাসা স্থাপন করল যেটা হইল দারুল উলুম দেওবন্দ আজকে বিভিন্ন প্রশ্ন করেন যে কেন জেহাদি শিক্ষা দেওয়া হয় দেশ বিরোধী শিক্ষা দেওয়া হয় দারুল দেওবন্দর ভিত্তি হইল তো দেশের স্বাধীনতা দিবার লাগি দেশের এমন সৈনিক প্রস্তুত করার লাগি যারা স্বাধীনতা সংগ্রামক নিজের বলিদান দিতে পারে আত্মবলিদান দিতে পারে আর এটা দারুল উলুমের প্রমাণ হইয়া দেখাইছে সেই দারুল উলুম দেওবন্দর প্রথম যে ছাত্র হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম ব্যাপকভাবে স্বাধীনতা সংগ্রামের মধ্যে ছড়িয়া পড়ছিলা জড়িয়া আসলা এবং সেই আন্দোলন শুরু করছিলা তেহরিকে রেশমি রুমাল যেটা লেখা হয় রেশমি রুমাল আন্দোলন এরপরে তাকে মাল্টার জেলা বন্দি করা হইল এরপরে তার ছাত্র হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই তাই নিজে নিজের ইচ্ছায় জেল গেলা নিজের শিক্ষকর সেবা করার লাগি এবং সেই জেল থেকে যখন বারোইয়া আইলা তখন এটা সেই সময় কথা যখন মহা গান্ধীরও কোনো এখনও ইন্ডিয়ার মধ্যে তারও আগমন হয়েছে না নেহরুরও আগমন হয়েছে না যে লিডার ওনার নাম আমরা জানি কেউরও আগমন হয়েছে না তখন কুর্ফতা এরপরে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই মুম্বাই আন্দোলন করতে গিয়ে প্রাণ আহুতি দিয়েছিলেন জেল কেটেছিলেন এবং এই দেশ থেকে ব্রিটিশকে বিতাড়িত করেছিলেন সেই সেই বীর পুরুষদের কথা আমরা স্মরণ করছি এবং এমানতের শরীরে আমরা গোয়াল তামিল নয় গোটা ভারতবর্ষের মুসলিম সমাজ আজকে এই দিনকে স্মরণ করছে এবং এই মহা উৎসবকে পালন করছে আমরা সবাই সমবেত হয়ে আগামী করলো 76তম স্বাধীনতা দিবস আমরা আনন্দের সহিত উল্লাসের সহিত